fuck gang it pull up pain chai la the say party plan party the lip in my say say granny gunjer pull up pain shake the like and keep हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू एमडी फाहिम ऑफिशियल आशा करी अपनारा सबे भालो आछेन आमी आलहामदुलिल्लाह भालो आछि तो आज के अपनादेर माझे नतुन आरेकटी ट्रेंडिंग टिकटक भिडियो निये आसलाम जेटी टिकटके खुबई ट्रेंडिंग अवस्थाने आछे तो एटाके एडिटिंग करते होले जनप्रिय एप्स कैपकाट दिये एडिटिंग करते होबे तो एटार लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिये देबो आमार मोबाइले अलरेडी इन्स्टल करा आछे तो आमी एखान थेके कैपकाटे जाबो तो जावर पर देखें ऊपर लेखा आछे निउ प्रोजेक्ट तो आमी एखान थेके निउ प्रोजेक्टे जावर पर देखुन एखान थेके फटोते जाबो तो फटोते जावर पर एखान थेके आमी आमार पसंद मतो जेको 17টি ছবি সিলেক্ট করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 17টি ছবি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে আমার পছন্দ মতো 17টি ছবি সিলেক্ট করব তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে আমি অ্যাড বাটনে ক্লিক করে দেব দেখুন আমার ছবিগুলো অ্যাড হয়ে গেছে এখানে তো আমি একদম নিচের দিকে দেখুন নিচের দিকে স্ক্রল করে আমি ফরম্যাটে যাব যাওয়ার পর একটা সাইজ দিব 9:16 এই সাইজটি রাখব আমার প্রত্যেকটা ছবিকে তো রাখার পর এখান থেকে আমি ব্যাকে আসব ব্যাকে আসার পর একদম আমার যে ছবিগুলো লেয়ারগুলোর একদম শেষের দিকে এন্ড স্ক্রিনে যাব এখান থেকে এন্ড স্ক্রিনে যে ওয়াটারমার্ক অপশনটি আছে এটার উপরে ক্লিক করে আমি এটাকে এখন ডিলিট করে দেব এখান থেকে এটা অবশ্যই ডিলিট করে দিবেন তো তারপর আবার আমি আবার প্রথমে আসব প্রথমে আসার পর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নেব তারপরে এর জন্য এডিটতে ক্লিক করব তারপর এক্সট্রাতে যাব এক্সট্রাতে যাওয়ার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নেব এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব তো এখান থেকে আমার ইনপুট হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি তো আমি এখান থেকে আমার যে প্রত্যেকটা ছবি আছে যে ছবিগুলো সবগুলোকে একটু জুম করে নিব আপনার সামনের দিকে নিয়ে আসব আপনারা আপনাদের ছবিগুলো যদি পিছনের দিকে থাকে তো আপনারা এভাবে জুম করতে পারেন তো এখান থেকে সবগুলো ছবি জুম করা হয়ে গেলে এখান থেকে আমি এখন আমার প্রত্যেকটা ছবির টাইমলাইনগুলো সেট করে নিব তো আমি প্রথম ছবিকে 3.3 সেকেন্ডস পর্যন্ত রাখব এখান থেকে তারপর 2 থেকে একদম 17 নম্বর ছবি পর্যন্ত আমি 0.5 সেকেন্ডস পর্যন্ত রেখে দিব এখান থেকে প্রত্যেকটা ছবি একই টাইমলাইন থাকবে 0.5 সেকেন্ডস পর্যন্ত তো এখান থেকে আমার প্রত্যেকটা ছবির টাইমলাইনগুলো সেট করা হয়ে গেছে এখন আমি ছবিতে অ্যানিমেশন অ্যাড করব তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ছবি লেয়ার উপরে ক্লিক করব এখান থেকে তো লেয়ার উপরে ক্লিক করার পর নিচে আমি অ্যানিমেশনে যাব অ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে কম্বোতে যাব কম্বোতে যাওয়ার পর একটু স্ক্রল করে যাব এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করে যাব তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিসেক 2 নামক যে অ্যানিমেশনটি আছে অ্যানিমেশনটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেব প্রথম ছবিতে তো দ্বিতীয় ছবি থেকে একদম লাস্ট ছবি পর্যন্ত আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে জুম 1 নামক যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটি অ্যাড করে দেব এখান থেকে দুই নম্বর ছবি থেকে একদম 17 নম্বর ছবি পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে এখন আমি একটু ব্যাকে যাব নিচের দিকে আসব তো নিচের দিকে আসার পর একটু ব্যাকে যাব যাওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে আমি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব তার জন্য প্রথম ছবি সাদা অংশের দিকে ক্লিক করব করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লাঞ্চ নামক যে ট্রানজিশন ইফেক্ট আছে এটা অ্যাড করে দেব তারপরে নিচে অ্যাপ্লাই টু অল দিকে ক্লিক করে দেব তো অ্যাপ্লাই টু অল ক্লিক করার পরে দেখুন আমার সবগুলো ছবিতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে এখান থেকে তো তারপর আমি একটু নিচে ব্যাকে যাব যাওয়ার পর এখন ইফেক্ট অ্যাড করব তার জন্য ইফেক্টে যাব তারপর ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর একদম শেষের দিকে আমি এখান থেকে ফ্রেমে যাব দেখুন এখান থেকে ফ্রেম নামক যে ইফেক্টটি আছে তো ফ্রেমে যাওয়ার পর দেখুন এখান থেকে কালার প্রসপার নামক যে ইফেক্ট আছে এই ইফেক্টটি আমি এখান থেকে অ্যাড করে দেব এটা আপনারা পেয়ে যাবেন এখানে ফ্রেমে তো কালার প্রসপারটা আমি এখান থেকে ফার্স্ট ছবি পর্যন্ত আমার একটু টেনে দিব তো তারপর দ্বিতীয় ছবি থেকে আমি এখন আরেকটি ইফেক্ট অ্যাড করব তো দ্বিতীয় ছবিতে যাওয়ার পর এখান থেকে আমি ইফেক্টে যাব যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মোড়ে যাব তো মোড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে দেখুন এখান থেকে মেন্টর নামক যে ইফেক্টটি আছে এই ইফেক্টে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেব একদম শেষ দিক পর্যন্ত আমি এখান থেকে লেয়ারটিকে টেনে দেব তো আমার ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেছে এখন একটু প্লে করে দেখাচ্ছি
দেখছি ভিডিওটা এডিট করার পর ঠিক এমনই হবে, তারপর উপরে তে চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।